মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার নামটা কি জানো? দিয়া মুখার্জি। তা দিয়া, তুমি উকি দিয়ে কি দেখছিলে সেটা তো বললে না। তোমাকে। আমাকে? কেন? তোমার কি খিদে পেয়েছে? তুমি উকি দিয়ে সেটাই বোঝার চেষ্টা করছিলে? না, জিজ্ঞেস করতে এসেছিলে। বাহ, তা আমার খিদে পেলে কি করবে তুমি? মা জিজ্ঞেস করতে বললো, তোমার খিদে পেলে মা খাবার গরম করে দেবে। তোমার মা তোমাকে এখানে পাঠিয়েছে? কোথায় তোমার মা? এই ঘরের বাইরে। কি করছো এখানে? সে আমার মনে হলো তুমি তো অনেকক্ষণ আগে অফিস থেকে ফিরে এসছো, আর রায়েরও দেরি হচ্ছে বাড়ি ফিরতে। তোমার তো অফিস থেকে ফিরে এসে কিছু খাওয়ার অভ্যেস আছে, তো তাই আমি ভাব। আমার খিদে, আমার তেষ্টা, আমার সুবিধে অসুবিধে এসব নিয়ে তোমাকে কেউ কিছু ভাবতে বলেছে? আমি বলেছি তোমাকে ভাবতে? বলিনি তো? সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমি যেন তোমাকে আমার ঘরের কাছে, আমার ঘরের আশপাশে আর ঘুরতে না দেখি। আন্ডারস্টুড? এটা তোমার সংসার নয় কোয়েল, আর কোনদিন হবেও না, তাই বৃথা সেই চেষ্টা করো না তুমি। এই ধরনের কাজ করে আমার ইরিটেশন বাড়িয়ে দিও না কোয়েল, সেটা কিন্তু তোমার জন্য খুব একটা ভালো হবে না। রিমেম্বার দ্যাট। তুমি মাকে বকো না, আমি মাকে এখানে আসতে বলেছিলাম, মা তো এই ঘরের মধ্যেই ছিল। এদিকে এসো বেটা, দিয়া তুমি ঘরে যাও। অনির্বাণ প্লিজ রাগারাগি করো না, দেখো দিয়া ঘাবড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি মানছি, আমার ভুল। ভুল? এটা ভুল নাকি ইচ্ছে করে করছো সব? লজ্জা করে না তোমার? এতটুকু লজ্জা নেই না? ছি 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 ছি, একটা ছোট্ট শিশুকে সামনে দাঁড় করিয়ে তুমি স্বার্থ সিদ্ধির খেলায় নেমেছো, বিন্দু মাত্র লজ্জা নেই। অবশ্য লজ্জার কথা আমি কাকে বলছি, কবে বা ছিল তোমার লজ্জা? আগেই তো উচ্ছনে গেছি, এখন আরো কতটা উচ্ছনে গেছো কে জানে, আর কত লোভ বেড়েছে তোমার কোয়েল, বলো না প্লিজ। দেখো আমি তোমাকে খুব ভালো করে চিনি কোয়েল, আমি খুব ভালো করে জানি এই বাড়িতে পা রাখা থেকে তুমি এই বাড়িতে থেকে যাওয়া আমি সব কিছুর মানে কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। আমার কাছে এভরিথিং ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। তোমার মুভমেন্ট, তোমার তাকানো, তোমার ঘুরে বেড়ানো এই বাড়িতে আমি সব কিছু, তোমার উদ্দেশ্যটা আমার কাছে পরিষ্কার কিন্তু কোয়েল। রাই তোমার মতলবটা এখনো বুঝতে পারছে না, একদিন ধরে ফেলবে তোমার মতলব, ঠিক ধরবে রাই। রাই বোকা নয়, আর যেদিন তোমার মতলবটা রাই ধরে ফেলবে এক মিনিটও সময় নেবে না তোমাকে দূর করে দিতে। বিশ্বাসের অমর্যাদা রাই সহ্য করতে পারে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছো? যাও গেস্ট রুমে যাও। আর শোনো, 7 দিন, 7 দিনের মধ্যে পরের আস্থানা খুঁজে এখান থেকে চলে যাও, কারণ 7 দিন পরে আমি নিজে তোমাকে ঘাড় ধরে এই বাড়ি থেকে বের করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।